বেশ কিছুদিন আগে আমরা অফিসের বন্ধুরা কজন মিলে তারাপীঠে ঘুরতে গেছিলাম। তারই কিছু মুহূর্ত আজকে আমি ইউটিউবে শেয়ার করছি। আমরা গেছিলাম এই বছরের মার্চ মাসে, সবাই গেছিলাম ট্রেনে করেই। শিয়ালদা থেকে আমরা ট্রেনে করে গেছি সব বন্ধুরা। হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, হোটেল তনুশ্রী। আমরা ঠিক ভোরবেলায় হোটেলে গিয়ে পৌঁছেছিলাম। হোটেলে ভোরবেলায় পৌঁছে স্নান সেরে আমরা সকালেই 6টার সময় লাইন দিতে চলে গেছিলাম মন্দিরে। ভোরবেলায় গিয়ে দেখি প্রচুর লাইন, 3টে থেকে 4টে লাইন আছে, একটা 1000 টাকা, একটা 500 টাকা, একটা 300 টাকা। আমরা ফ্রি লাইনেই দাঁড়িয়েছিলাম, অত পয়সা আমাদের নেই। প্রচুর লাইন, এর আগেও আমরা কয়েকবার এসেছি, তো এবারই সব থেকে বেশি লাইন ছিল। একদম মন্দিরের পুকুরের এই পিঠে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই পিঠ থেকে শুরু করে একদম মন্দির অব্দি লাইন। সকাল 6টায় আমরা লাইনে দাঁড়িয়েছি আর পুজো দিতে পেরেছি 3টের সময়। তাহলে বুঝতেই পারছেন 9 ঘন্টা পরে পুজো দিতে পেরেছি, মানে কতটা লাইন। আমি কয়েকবার গেছি, তার মধ্যে এটাই হাইয়েস্ট লাইন ছিল। শনিবার দিন এমনিতেই একটু লাইন বেশি থাকে, আজকে সেটা আরও অনেকটাই বেশি, মানে একদম শেষ মাত্রাতেই আমরা দাঁড়িয়ে আছি, এর অধিকার নেই। একদম শেষে দাঁড়িয়েছি, চূড়ান্ত লাইন। এই পজিশন থেকে মন্দিরটা পুরোপুরি দেখা যাচ্ছে, তো এখান থেকে খুব মন্দিরটা ভালো লাগছে দেখতে। পুরো মন্দিরটা একটি ফ্রেমের মধ্যে চলে আসছে। যাই হোক, পুরো লাইনটা আমরা দিয়ে দুপুর 2টোর পর আমরা মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম, এবং পুজো দিতে দিতে 3টে আমরা মন্দিরে ঢুকেছি। মানে তখন দুপুরে নিচে খাওয়া দাওয়া হচ্ছে, নিচে মন্দিরে ভোগ খাওয়া হয়, নিচে সেই ভোগ খাওয়া হচ্ছে, আর আমরা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তখন বেলা প্রায় 2টো। কত লোক দেখুন, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা। মন্দিরে এতটাই ভিড়, ভালোভাবে ভিডিও করার মতো পরিস্থিতি নেই। যাই হোক, খুব সুন্দর আমরা পুজো দিতে পেরেছি, আমাদের পান্ডাটা খুব ভালো ছিল। পুজো টুজো দিয়ে আমরা 3টের দিকে মন্দির থেকে বেরিয়েছি। বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করে শ্মশানের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। শ্মশান থেকে ঘুরে আবার আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলটা আবার দেখুন, হোটেল তনুশ্রী, খুব সুন্দর ডেকোরেটেড হোটেল, সব কিছু সাজানো গোজানো। একটা প্রতিটা রুমে একটি করে ব্যালকনি আছে। হোটেল থেকে সন্ধেবেলায় আমরা মন্দিরের দিকে বেরিয়েছি, পুরো দুর্গাপুজোর মতো সব ভিড়। ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা ঠিক আমাদের হোটেলের গায়ে, হোটেলের পাশেই ভারত সেবাশ্রমের মন্দির, সেটাও আমরা ঘুরে নিয়েছিলাম। সব ঘোরার পর আমরা পরের দিন দুপুরে বাড়ি এসেছি, ট্রেনে করেই আমরা এর বাড়ি ফেরত এসেছি। ট্রেনের মধ্যেও খুব সুন্দর আমরা এনজয় করেছি, বাচ্চারা খুব আনন্দ করেছে।